নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগতম। চলুন আজ দেখাবো এই ঢ্যাঁড়সের দারুণ এক রান্না। তোমরা ঢ্যাঁড়স তো অনেকে অনেকভাবে খেয়েছো, কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো। আমি একদম অন্যরকমভাবে করছি, আর যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকলকে। দেখো আমাদের জমিতে কত সুন্দর টাটকা ঢ্যাঁড়স হয়েছে। সেই ছোট ছোট সাইজের ঢ্যাঁড়সগুলো আমি নিয়েছি, বেশি বড়গুলো কিন্তু একদমই খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। ছোটোগুলোকে দুধার কেটে নিয়েছি এই পর্যন্ত, আর দু একটা বড় ছিল এটাকে মাঝখানে আর একটা করে ফালি করে সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এইভাবে। তারপর কেটে ধুয়ে নিয়ে কড়া বসিয়ে দিলাম। দিয়ে দেবো কড়াতে শুধুমাত্র ঢ্যাঁড়সটা, কোনো তেল বা কিচ্ছু দেবো না কিন্তু। দিয়ে সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে ঢ্যাঁড়সটাকে কিছুক্ষণ সময় ধরে নাড়তে হবে। তাহলে কি হবে, এর থেকে এর যে জেলি ভাবটা সেটা কিন্তু সম্পূর্ণ কড়াইয়ের গায়ে লেগে যাবে, আর ঢ্যাঁড়সটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরনো রান্না খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, একবার হলেও চ্যানেলটা দেখে ঘুরে আসার অনুরোধ রইল। তারপর নাড়তে নাড়তে একদম যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য সরিষার তেল, দিয়ে দিলাম কিছু কালো জিরে, তারপর দিয়ে দেবো কয়েক কোয়া থেতো করা রসুন, দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কয়েকটা। হালকা আঁচে নাড়িয়ে চাড়িয়ে নেব, যখন রসুনটা হালকা লালচে হয়ে যাবে তখনই দিয়ে দেব ঢ্যাঁড়সটা। ওখানে ঢ্যাঁড়সটা দিয়ে ওখানে নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে কিন্তু ভেজে নিতে হবে। এভাবে করলে কি হয়, ঢ্যাঁড়সটা ভাজতে খুব সুবিধা হয় আর তেলটা কম লাগে। আমি সবসময় চেষ্টা করি খুব কম তেলে রান্না করা আর টেস্টি রান্না করা। তো ওভাবে যখন ঢ্যাঁড়সটা দিব কিন্তু তেল বেশি দরকার ছিল, আর এইভাবে যখন অল্প ভাপিয়ে নেবেন মানে নাড়িয়ে চাড়িয়ে নেবেন তখন দেখবেন তেলটা কম হলেই হয়ে যায়, অনেকটা নরম হয়ে যায়, তাই ভাজাটাও তাড়াতাড়ি হয় তেল কমের জন্য। তারপর নুন হলুদ দিয়ে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ঢ্যাঁড়সের গাটা, একটু ভাজা ভাজা বোঝা যাবে যখন, তখনই দিয়ে দেবো আমি বেটে রাখা সর্ষে। তারপর সর্ষেটা দিয়ে খুব বেশি ফোটাবো না, দু একবার নাড়িয়ে চাড়িয়ে নেব আর নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে অসাধারণ হয়েছিল খেতে, একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন, দারুণ খেতে হয়। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন একটি রান্নার সাথে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু পাশে থাকবেন। তো কেমন লেগেছে আমার রান্নাটি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি জানি এভাবে একদিন যদি রান্না করেন অবশ্যই প্রশংসা করবেন। তো দেরি না করে ঝটপট রান্নাটি করে ফেলুন, দারুণ খেতে হয় কিন্তু।